হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লাভ ক্ষতি থেকে 10টা প্রশ্ন, আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এক নম্বর প্রশ্ন যেটা এসেছিল ব্যাংক রিক্রুটমেন্ট 2010-এ, আর যেটা আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল, তা এখানে কোশ্চেনটা ছিল কাশ্যপ 12,000 টাকা দিয়ে একটি বাতানুকল যন্ত্র কিনল এবং 15,000 টাকায় বিক্রি করলো, তার শতকরা লাভ কত? আপনাদের চারটে অপশন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ক্রয় মূল্য 12,000, বিক্রয় মূল্য 15,000, তাহলে লাভ 15,000 - 12,000 = 3,000, তাহলে শতকরা লাভ 3,000/12,000 × 100 = 25%। তাহলে এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। শতকরা লাভের হিসাব বা হিসেবে কোনটি সব থেকে লাভবান লেনদেন? তাহলে আমাদের এখানে দেখতে হবে ক্রয় মূল্য টাকায় দেওয়া আছে আর লাভ এখানে টাকায় দেওয়া আছে। তা আমাদের প্রত্যেকটা অপশন ক্যালকুলেশন করে দেখতে হবে, নইলে আমরা কিন্তু বুঝতে পারবো না কোনটা লাভজনক। তো চলুন আমরা অপশনগুলোকে ক্যালকুলেশন করি। তা প্রথমটার ক্ষেত্রে 17/36 × 100 = 47.29%। এইভাবে আমরা প্রত্যেকটা করেছি। অপশন বি 48 বেরিয়েছে, অপশন সি 47.12 বেরিয়েছে, আর অপশন ডি বেরিয়েছে 48.13%। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে অপশন ডিটা, এখানে স্পষ্ট পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে অপশন ডিটা এখানে সবথেকে বেশি লাভবান লেনদেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। যদি 200 টাকা থেকে 300 টাকার মধ্যে কিছু বই কিনে 300 টাকা থেকে 425 টাকার মধ্যে বিক্রয় করা হয়, তাহলে 8টি বই বিক্রি করে সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হতে পারে? তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সর্বনিম্ন ক্রয় মূল্য 200 × 8 = 1600, তারপরে 425 × 8 সর্বনিম্ন ক্রয় মূল্য, সেটা আমরা বার করেছি 3400, এবং নিম্ন লাভ 3400 - 1600 = 1800। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর অপশান ডি হবে, কেননা এখানে 1800 কোনো অপশান নেই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। একজন বিক্রেতা একটি জিনিসের আনুমানিক 2,090.42 টাকা কিনল, যদি তিনটি জিনিস 2,602.58 টাকা বিক্রি করে, তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? তো চলুন, খুব ইজি অঙ্ক আছে, তা ক্যালকুলেশন করছি। 2,602.58 টাকা বিক্রি করেছে আর ক্রয় মূল্য ছিল 2,090.42 টাকা, তা আমাদের এখানে লাভ বেরিয়েছে 512.16 টাকা। তাহলে শতকরা লাভ 512.16 টাকা ডিভাইড বাই ক্রয় মূল্য 2,090.42 × 100, তা আমাদের এখানে অ্যাপ্রক্স বেরিয়েছে 25%। তাহলে এখানে অপশান সি সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। একটি জিনিসের ক্রয় মূল্য 7,840 টাকা, জিনিসটির বিক্রয় মূল্য কত হলে 7% লাভ হবে? খুব ইজি অঙ্ক, আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর। ক্রয় মূল্য 7,840, লাভ 7%, তাহলে বিক্রয় মূল্য 107/100 × 7,840, তা আমাদের উত্তর বেরিয়েছে 8388.80। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ব্যাংক রিক্রুটমেন্ট 2010-এর কোশ্চেন। রাকেশ 5,400 টাকা দিয়ে একটি মোবাইল এবং 9,600 টাকা দিয়ে একটি রেফ্রিজারেটর কিনল। সে মোবাইলটি ক্রয় মূল্যের 3/4 দামে এবং রেফ্রিজারেটরটি ক্রয় মূল্যের 4/3 দামে বিক্রি করলো, তাহলে লাভ বা ক্ষতি কত হলো? তো চলুন ক্যালকুলেশন করে আমরা বার করে দেখছি কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে মোট ক্রয় মূল্য, প্রথমে মোবাইল, তারপরে রেফ্রিজারেটর, দুটোকে যোগ করে 15,000 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য, তার মোবাইলটার 3/4 এবং রেফ্রিজারেটর 4/3, তা সেটা আমরা ক্যালকুলেশন করে আমরা মোট বিক্রয় মূল্য বার করেছি, এবং বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিয়ে 1,850 টাকা আমরা উত্তর বার করেছি। এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। রজনী একটি মোবাইল ফোন, একটি রেফ্রিজারেটর যথাক্রমে 12,000 টাকা এবং 10,000 টাকা দিয়ে কিনল। সেই রেফ্রিজারেটরটি 12% ক্ষতিতে এবং মোবাইলটি 8% লাভে বিক্রি করলো, এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই, একটু প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে মোটের ওপর তার লাভ বা ক্ষতি কত হলো? তো চলুন ক্যালকুলেশন করে আমরা বার করছি কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে মোট ক্রয় মূল্য আগের অঙ্কটার মতো 12,000 + 10,000 = 22,000, মোট বিক্রয় মূল্য 108/100 × 12,000 + 88/100 = 10,000, আমরা ক্যালকুলেশন করে 21,760 বার করেছি। তাহলে ক্ষতি
আমাদের হয়েছে কত না 22,000 আমাদের ক্রয় মূল্য ছিল আর সেটা আমরা বিক্রি করেছি 21,760 তাহলে আমাদের 240 টাকা কি হয়েছে না 240 টাকা আমাদের এখানে ক্ষতি হয়েছে তাহলে অপশন বি সঠিক উত্তর ব্যাংক পিও 2010 এর কোশ্চেন ছিল চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 স্পেশালিস্ট অফিসার 2009 এর কোশ্চেন মোহনলাল 12,500 টাকা দিয়ে একটি টিভি কিনলো 300 টাকা পরিবহন এবং 800 টাকা টিভিটি বসাতে খরচ হলো টিভিটি কত দামে বিক্রি করলে তার মোটের উপর 15% লাভ হবে তো চলুন ক্যালকুলেশন করে উত্তরটা বার করে নিই তাহলে মোট ক্রয় মূল্য 12,500 যোগ 300 যোগ 800 = 13,600 লাভ 15% তাহলে বিক্রয় মূল্য 115/100 গুণ 13,600 = 15,640 তাহলে 8 নম্বর প্রশ্ন আর এর সঠিক উত্তর হচ্ছে অপশন ই কোনটাই না কেননা 15,640 কোনো উত্তরের সাথে আমাদের মিলছে না তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 হর্ষদ 15টি ভিসিডি প্লেয়ার কিনলো যার প্রতিটির দাম 4,500 টাকা এবং সবগুলি মোট 81,000 টাকায় বিক্রি করলো তাহলে লেনদেনে তার শতকরা লাভ কত হয়েছে ব্যাংক পিও 2009 এর কোশ্চেন তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে মোট ক্রয় মূল্য 4,500 গুণ 15 = 67,500 মোট বিক্রয় মূল্য 21,000 তাহলে লাভ মোট বিক্রয় মূল্য 81,000 তাহলে লাভ 81,000 মাইনাস 67,500 = 13,500 তাহলে শতকরা লাভ 13,500 ডিভাইড বাই 67,500 গুণ 100 = 20% তাহলে 9 নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তর অপশন বি চলে এসেছি পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের কোশ্চেন নাম্বার 10 অ্যালফ্রেড 4,500 টাকা দিয়ে একটি পুরনো স্কুটার কিনলো এবং 800 টাকা দিয়ে সেটি মেরামত করলো যদি সে 5,800 টাকায় স্কুটারটি বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত তো চলুন ক্যালকুলেশন করে উত্তর দেখে নিচ্ছি ক্রয় মূল্য 4,700 যোগ 800 = 5,500 বিক্রয় মূল্য 5,800 আর শতকরা লাভ আমাদের 300 টাকা ডিভাইডেড বাই 5,500 = আমরা এখানে শতকরা পার্সেন্টেজ 5/5 = 11% তাহলে 10 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তো বন্ধুরা আমরা আজকে 10টা প্রশ্ন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিটেরও কম সময়ে আমরা সলিউশন করেছি আমরা এর থেকেও কম সময়ে করতে পারতাম আমরা অঙ্কগুলো পড়ে পড়ে করছি বলে হয়তো একটু বেশি সময় লেগে গেছে তা সময় বেশি কম আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনারা নিজেরা পরীক্ষার সময় ক্যালকুলেশন করলে অবশ্যই নির্বাচন করতে পারবেন যে কোনটা কম সময়ে করতে পারলেন আর প্রয়োজনে আপনারা এই অঙ্কগুলি যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই এটা আপনারা আপনাদের বাড়িতে খাতায় অঙ্কগুলো প্র্যাকটিস করুন এই কোশ্চেনগুলো আপনারা যেরকম দেখেছেন পরীক্ষায় এসছে এগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনারা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করুন এবং এই কোশ্চেনগুলো আগে থেকে আপনাদের প্র্যাকটিস থাকলে পরীক্ষার হলে বসে আপনারা এক মিনিটেরও কম সময় বা যা সময় থাকবে তারও কম সময় আপনারা অঙ্কগুলো করতে পারবেন আপনাদের অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে আপনারা প্র্যাকটিস করুন আর এখন আমরা চলে যাচ্ছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন হলো একজন ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনল এবং সব আলু 6.50 টাকায় প্রতি কেজি দামে বিক্রি করলো তার শতকরা লাভ কত হবে অপশান এ 4.16%, অপশান বি 6.14%, অপশান সি 8.13% এবং অপশান ডি 20%। আপনাদের সুবিধার জন্য আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি একজন ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনল এবং সব আলু 6.50 টাকা প্রতি কেজি দামে বিক্রি করলো তার শতকরা লাভ কত হবে অপশান এ 4.16%, অপশান বি 6.14%, অপশান সি 8.13% এবং অপশান ডি 20%। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনকে এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো আপনারা আগামী ক্লাসে এই কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন এবং তার সাথে সাথে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ